বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে, তাই দিন রাখা শুরু করা যাক। প্রথমে চলে আসছি আয়ুষ অধিকারীর কথায়। আয়ুষ অধিকারী কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি থেকে সাইন করতে চলেছে চেন্নাইন এফসিতে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে, এবং সেটা ডিল ডানের পর্যায়েই রয়েছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো এবার এটাই দেখার যে অ্যানাউন্সমেন্টটা কবে আসে। এরপরে যদি চলে আসি প্রভসুকান সিং গিলের কথায়। প্রভসুকান সিং গিলকে নিয়ে মাঝে মধ্যেই ভিডিওয় বলতে হয়, তার একটাই কারণ, ইস্টবেঙ্গলের সাথে প্রভসুকান সিং গিলের যে ডিলটা সেটা কিন্তু বিভিন্নভাবে স্পেকুলেট হচ্ছে বা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রকম রিপোর্ট উঠে আসছে। তো সেটার জায়গা দিয়ে বলতে গেলে এখন যেটা নতুন খবর উঠে আসছে, ইস্টবেঙ্গলের সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্সের এখন নেগোসিয়েশন পর্বটা চলছে তাদের ট্রান্সফার ফি নিয়ে। ইস্টবেঙ্গলের যেহেতু গোলকিপারটা ফার্স্ট প্রায়োরিটি, আর মোহাম্মদ নওয়াজের কথা এর আগের দিন বলেছিলাম যে মোহাম্মদ নওয়াজের জন্য যেতে পারে যদি প্রভসুকান সিং গিলকে না পাওয়া যায়, কিন্তু প্রভসুকান সিং গিল ইস্টবেঙ্গলের চয়েসের কিন্তু ফার্স্ট গোলকিপার। দেখার যে প্রভসুকান সিং গিলের সাথে ইস্টবেঙ্গলের ডিলটা কবে ডান হয়। আর আজকে লাস্ট আপডেটে যদি চলে আসি সেটা হচ্ছে কিন্তু লিস্টন কোলাসোকে নিয়ে। লিস্টন কোলাসো কেরালা ব্লাস্টার্স এফসিতে যেতে পারে, এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে। কেরালা ব্লাস্টার্স এফসি যেহেতু সাহালের প্রতি মোহনবাগান এতটাই ইন্টারেস্টেড, তাই সাহালের সাথে লিস্টন কোলাসো ডিলটা করিয়ে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্স। এটা কিন্তু সাহালের সাথে লিস্টন কোলাসো ডিলটা হবে, কিন্তু যতদূর সম্ভব কোনো সোয়াব ডিল না। লিস্টন কোলাসো ডিলটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডিল, সাহালের ডিলটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডিল, কিন্তু কেরালা তখনই সাহালকে ছাড়বে যখন কিন্তু মোহনবাগান প্রীতম আর লিস্টনকে ছাড়বে। সেই দিক দিয়ে মোহনবাগানও তখনই এদেরকে ছাড়বে যখন কিন্তু সাহাল আর হরমিপাম রিলিজড হবে। তো আর এখন যেটা আপডেট বেরিয়ে আসছে আমার কাছে যে সাহালকে কিন্তু রিলিজ করেও দিয়েছে কেরালা, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেট বেরিয়ে আসছে বা রিলিজ করে দেবে। কারণ কেরালার মানে সাহালকে ধরে রাখার জন্য যে বাজেট প্রয়োজন সেটা নেই, আর সাহালকে ছেড়ে তারা যে তাদের বাজেটে যে প্রবলেমটা দেখা দিয়েছে, যে ফিনান্সিয়াল প্রবলেমটা দেখা দিয়েছে, সেটাকে কিন্তু কিছুটা হলেও মেটাবে। তো এবার এটাই দেখার যে এই ডিলগুলো কবে ডান হয়। এই সাফ কাপের পরে কিন্তু এই কেরালা আর মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু আদান প্রদান হবে, মানে অনেক প্লেয়ার আদান প্রদান হবে, অনেক কথাবার্তা চলবে। তো এবার এটাই দেখার যে সাফ কাপের পরে লিস্টনকেও কেরালা নিয়ে নিতে পারে কিনা, কারণ এতদিন অবধি মোহনবাগান থেকে শুধু প্রীতমকে নেওয়ার কথা হচ্ছিলো, কিন্তু এখন লিস্টনের নামটাও কিন্তু জুড়ে গেছে। তো এবার এটাই দেখার যে কবে এইগুলো ফাইনালাইজ হয়। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।